Hello everyone, Assalamualaikum. I am BD blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। একদম ভোর থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। ভোরের এই যে কুয়াশাচ্ছন্ন দৃশ্যটা দেখতে কিছু ভালো লাগে, তাই না? তো বাসায় চলে আসলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করব আচারি সবজি ভুনা। তো আমি কিভাবে করি সেটা আপনারা দেখেন। এখানে হাঁড়িতে বেশ কতগুলো পানি নিয়েছি, আদা রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো মানে দিয়ে দিলাম। সব মশলাগুলো দেখেন কতটা কালারফুল হয়ে গেছে, তাই না? এই কালারটা থাকবে না। লবণও দিয়ে দিলাম, এতটা কালার থাকবে না। তো সবজিগুলো সব ঢেলে দিলাম আর এগুলো সিদ্ধ হোক, তারপরে বাঁধাকপি আর ফুলকপি দিব। তো এই যে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি, একদম ভোর থেকে ভিডিওটা শুরু করেছি কারণ অনেক কাজ আমার, কারণ বাচ্চার পরীক্ষা, তারপরে নিজেরও মানে সংসারে অনেক কাজ। ওই যে বলে না, শরীরের নাম মহাশয়, যাহা সহাইবেন তাহাই সয়। তা আমার সেরকম অবস্থা হয়ে গেছে, আমি এখন যন্ত্র হয়ে গেছি, অনেক কাজ করতে হচ্ছে। যাই হোক, আচারি যে সবজিটা এটা একটু পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর মরিচ দিয়ে যে বাগারটা দিয়ে নিলাম, তারপরে একটু আচার দিয়ে দিব, আচার না আচারের মশলাটা দিব। আর আচারের মশলাটা দিলে না একটা আচার আচার একটু টক টক ফ্লেভার আসে। অল্প আচার দিব না, জাস্ট মশলা দিব আর একটা মরিচ দিয়ে দিব, আমি খাবো এটা। তো আচারের এই মরিচটা না খেতে ভীষণ ভালো লাগে। তো সকালবেলা এই যে সবজিটা খেয়ে দেখবেন ভীষণ মজা। এভাবে আপনারা হয়তো কখনো রান্না করেন না, সরাসরি করেন, তা এইভাবে আমার মাকে দেখেছি রান্না করতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই যে রুটিটা ভেজে দিচ্ছি, রুটিগুলো ভেজে বাবার আমার হাজবেন্ড আর ছেলেকে খেতে দিব। ওরা বসে আছে, আর ছেলের তো পরীক্ষা আলহামদুলিল্লাহ, আগামীকালকে অঙ্ক পরীক্ষা, তারপরে শেষ। তো যাই হোক, আর আমি তো আপনারা জানেন অনেক কাজ করছি কারণ আমাদের আমার বাড়িতে যাব, বাসা চেঞ্জের ব্যাপার, আর এর জন্য আমার ঘর দরজা সব এলো মেলো। কি বলবো আপনাদের, কি ভিডিও বানাবো আর কি দেখাবো বলেন। তো এর জন্য এই যে আমি একটা পরোটা ভেজে নিচ্ছি বন্ধুরা, এই যে আর আমি আমি দুধ চা আর একটা পরোটা খাবো কারণ এটা খেলে আমার ভালো লাগবে, আমার মন চায়। তো যাই হোক, এই যে একটু গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মানে এখন না মানে অনেক কাজ, ধোয়া পালা সব গুছানো, এর জন্য আমার ছেলেটা আবার ওর জিনিসগুলো একটা বক্সে ভরে নিচ্ছে, সব প্যাকিং করে নিচ্ছে। ও বলছে আম্মু আমারটা আমি করবো, করো। আর এই যে সব দেখেন এলোমেলো সব। তো যাই হোক, ফারাজের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে না এই যে শিমগুলো আনলে না, আমি কি করি ভালো ভালো বেছে রেখে দিই মাছ দিয়ে রান্না করার জন্য, আর যেগুলো একটু মানে একদম বাতি হয় নাই বা ভাঙা চোরা এগুলো আমি আলাদা রেখে দিই সবজি খাওয়ার জন্য, সকালবেলা যে ভাজি করি সেটা খাওয়ার জন্য। তো যাই হোক, একটু ছাদে গেলাম, আপনাদের সাথে দেখাচ্ছি। আমার আম গাছটা না মুকুলও আছে, আবার গুটিও ধরেছে, আবার দেখেন একটু গুটি থেকে বড় হয়েছে, তার থেকেও আবার কিছুটা আম বড় হয়েছে। তা এই ফাঁকে একটা প্লেন যাচ্ছে, তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে দেখেন তার চেয়ে একটু বড় হয়েছে, মাশাল্লাহ, দেখেন অনেক আম খেয়েছে এই গাছটা থেকে। আবার দেখেন অনেক বড় বড় আমও কিন্তু হয়েছে, ভিতরে আছে অনেক বড় আম। তো আপনাদের সাথে শেয়ার করছি, আর মানে পেকে যাবে, কয়েকদিনের ভিতরেই পেকে যাবে। এই যে দেখেন কাঁচা আমও যে ভিতরে আছে, আরও দূরে ওই পাশেও আছে। তা আলহামদুলিল্লাহ মানে সারা বছর আম থাকে। তো বাসায় চলে আসলাম, আর রান্নাবাড়া আজকে রান্না করব। খুবই জনপ্রিয় একটা তরকারি, একদম শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল। আর এই তরকারিটা হলে না আমাদের বাসায় একটু বেশিই রান্না হয় এই লাউ শাকের ঝোলটা, কারণ পরিবারের সবাই পছন্দ করি আমরা। আর লাউ শাকের ঝোলের সাথে চাটনি হবে না, সেটা তো একদম মানে মানে বলাই বাহুল্য। লাউ শাকের ঝোল যেদিন রান্না করা হয় সেদিন এই টমেটোর চাটনিটা আমাদের মাস্ট বি লাগবেই লাগবে। তো এটা একটা ট্র্যাডিশনাল খাবার, নারায়ণগঞ্জের খুবই জনপ্রিয়। তো এই যে আমি এখন সেই চাটনিটা করে নিচ্ছি বন্ধুরা। চাটনি রান্নায় আপনারা জানেন কে কীভাবে করেন, একটু আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি অলরেডি, দিয়ে চাটনিটা এখন একটু গলিয়ে নিচ্ছি।
তো যাই হোক, চাটনি না আমার কাছে ভাজা ভাজা ভালো লাগে। তো ফারাজের বাবা আবার একটু মানে গলানো গলানো টাইপের, একটু মানে ঢেল ঢেলা এ টাইপের, পাতলা একটু খেতে চায়, অতটা পাতলা না, জাস্ট এই এই যে ফাইনাল লুকটা দেখেন চাটনির। তো আমি ডাল ভর্তা খাবো, আমি ডাল ভর্তা করে নিয়েছি আর প্রচুর কাজ করছি, প্রচুর মানে কি যে বলবো, আমার মাথা ব্যথা, হাতে ব্যথা, আপনারা জানেন আমার নার্ভের সমস্যা, তারপরেও ওই যে শরীরের নাম মহাশয়, কি করব, আমার বুয়াটার না তার অনেক বড় একটা সমস্যা হয়েছে, সে মানে কোনো কাজ মানে এই ধরনের বাড়তি কাজ করতে পারে না, মানে কাপড় ধোয়া, পাপোশ, চাদর, এগুলো যে ধোয়াধুয়ির কাজ সে করতে পারে না, তার একটা সমস্যা আছে। তো এই যে আমি ডাল ভর্তাটা করে নিচ্ছি বন্ধুরা, এই ডাল ভর্তাটা ভীষণ মজা, এত মজা মানে কি বলবো, আমাদের দেশে এইভাবেই ডাল ভর্তাটা করে। তো এই যে ফাইনাল লুক দেখেন, একটা একটা করে রান্না করছি, এদিকে কিন্তু অনেক কাজ করছি, শিং মাছগুলো একদম কাটাকাটি, একটা মানুষের কম কাজ, তারপরে ধোয়া পালা, হাঁড়ি পাতিল, প্যাকেট ট্যাকেট মানে সবই আমি করছি, আমার হাজবেন্ডও সহযোগিতা করছে, তারপরে মানে ধোয়াটা তো আমার। তো যাই হোক, এই যে দেখেন সেই যে লাউ শাকের ঝোল, আমি আজকে আপনাদের দেখাবো ফ্রোজেন তরকারি সরাসরি কিভাবে রান্না করবেন। আপনার মানে আগে ভাগে বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, আপনি যে কোনো ফ্রোজেন শাক সবজি ফ্রিজে রেখে, আমরা তো অনেক ননাসের বাসা থেকে অনেক সবজি এনেছিল, সেগুলো আমি এভাবে ফ্রোজেন করে রেখেছি একদম, আর যেই দাম জিনিসের, এভাবে অপচয় না করে আমরা দেশের বাড়ি বা আমরা যারা শহরে থাকি তারা এইভাবে ফ্রোজেন করে রাখলে, আমরা সারা বছর না খাই, জাস্ট এক মাসের সবজি যদি ঘরে থাকে সেটা ফ্রোজেন করে রাখবো, অপচয় কেন করবো, উস্তা তারপরে সব ধরনের তরকারি আপনি রাখতে পারবেন ফ্রোজেন করে, এভাবে একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দেবেন একদম, তারপরে সরাসরি রেগুলারই খাবেন, মানে এক মাসের ভিতরে খেয়ে ফেলবেন, তাহলে আর ভালো হয়, এর বেশিও থাকলেও সমস্যা নেই। তো শিং মাছগুলো আমি একদম কষিয়ে নিচ্ছি, আর ওই যে বললাম না, এই তরকারিটা রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করতে হয়, আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড, ইভেন আমার শ্বশুরবাড়ির মানুষও না, মানে যারা যেই সব ছেলেমেয়েরা বিরিয়ানি পোলাও ছাড়া চলে না, তারাও কিন্তু এই সবজির অপেক্ষায় বসে থাকে, এই লাউ শাকের ঝোলের অপেক্ষায়, আজকে লাউ শাকের ঝোল হয়েছে, মানে তাদের অনেক ফেভারেট, আমার বাচ্চাটারও, আমি তো অন্য জেলার, তারপরে এখন আমারও অনেক ফেভারেট, আর এই যে লাউ শাকের ঝোলটা, এর ভিতরে কিন্তু জিরার গুঁড়া আর একটা তেজপাতা দিতেই হয়, তাহলে এর অথেন্টিক টেস্টটা একদম চলে আসে। তো আসলে এক দেশের গালি আর এক দেশের বুড়ি বলে না, সেরকম মানে এটা একটা ওই নারায়ণগঞ্জের খুবই জনপ্রিয় একটা রান্না, মানে ওরা নারায়ণগঞ্জ যারা স্থানীয় একদম জন্মসূত্রে স্থানীয়, তাদের খুবই ট্রেডিশনাল একটা মানে খাবার, আর খেতে কিন্তু মাশাল্লাহ অসাধারণ লাগে, আমার আমি তো প্রথম খেয়েই একদম ফ্রেন্ড হয়ে গেছি এর। তো যাই হোক, এই যে দেখেন লাউ শাকটা কষিয়ে নিয়ে তারপরে আরও যে ফ্রিজ থেকে বের করে দিলাম, দেখছেন আপনা আপনি গলে গেছে, তো এর আগে ভাগে কোনো গলানোর দরকার নেই, হয়তো কালার চেঞ্জ হয়ে যাবে এতে। এই যে আর ঝোলটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি শিং মাছগুলো দিয়ে, এই যে জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো, লাউ শাকের ঝোল ভীষণ মজা, আপনারা আমার রেসিপি ফলো করে যদি রান্না করেন ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা খুবই পছন্দ করবেন, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকে, দেখেন লাউ শাকের ঝোল আমি আমার ননাস তারপর জায়েদের কাছ থেকে শিখেছি, মাশাল্লাহ অনেক মজা এই তরকারিটা, মানে কি বলবো আপনাদের আমি। তো ভিডিওটা কেমন লাগলো মানে এটা অবশ্যই কিন্তু জানাবেন, এই ঝোলের তরকারিটা আর এই যে ডাল ভর্তা, লাউ শাকের ঝোল, তারপর একটু ধনিয়া পাতাও ভর্তা করেছিলাম, তো সেটা অফ ক্যামেরায়, এই যে আর একদম সবুজ ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি বন্ধুরা, এখন খাবো, ওরা খেয়ে ফেলেছে, বাবা আর ছেলে খেয়ে ফেলেছে, এখন আমি খাবো, আমি একদম গোসল করে নামাজ পড়ে একদম অনেক পরে খেতে বসেছি, তো আমি ভর্তাটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি, আমার অনেক মানে অনেক দিন এই ধনিয়া পাতা ভর্তাটা এই বছরে প্রথম খেলাম, তো আসলে অনেক মজা লাগে এই ধরনের খাবারগুলো আমার কাছে, আর খেলে না আমার তৃপ্তি হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সাথে থাকবেন, আর যত কষ্টই হোক কাজ তো সংসারে করতেই হবে, মানে এখন সহায় ফেলছি শরীরে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।